আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। তো এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো রান্নার জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। আসলে আজকে আমি সিম আর আলু দিয়ে একটা সবজি রান্না করব। তো যেহেতু সিম আর আলুর পরিমাণটা বেশি, তাই পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটাও বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া, আর দিব সামান্য মরিচের গুঁড়া যাতে রংটা সুন্দর হয়। তারপরে এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি আলু কুচিগুলো আগে দিয়ে দিয়েছি, তারপরে সিম কুচিগুলো দিব। আলুগুলো আসলে আলাদা করে কুচি করে ধুয়ে নিয়েছি, কারণ হচ্ছে নতুন আলুতে কিন্তু অনেক বালু থাকে, ময়লা থাকে, এই জন্য সিমের সাথে একসাথে নিলে কিন্তু ভালোভাবে ধোয়া যায় না। তো আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে নিয়েছি, তারপর আবারও ধুয়েছি যাতে কোনো বালি না থাকে। তো এখন সামান্য লবণ দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। তো সবজিটা মোটামুটি একটা পা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিট পরে সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর মোটামুটি সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে সবজিটা ম্যাক্সিমাম হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। আর ম্যাক্সিমাম সময় যেটা হয় যে ধনিয়া পাতা আসলে আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিই বা কেচি দিয়ে কেটে দিই, হাত দিয়ে ছিঁড়ে বেশি দেওয়া হয়, কারণ এটা কেন জানো বটি নিয়ে বসে কুচি করতে আমার ভালো লাগে না। যাই হোক, তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন একটু ভাজা ভাজা করে এটা নামিয়ে নিব। আর দুপুরে আজকে রান্না করব হচ্ছে ডাল আর হচ্ছে ইলিশ মাছ। তো ডাল রান্না মোটামুটি শেষ, ডালটা এখন বাগার দিয়ে নিব। এই জন্য ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হলে রসুন কুচি দিয়ে দিয়েছি। তিনটা মানে একটা রসুনে তিনটা কোয়া নিয়ে আমি কুচি করে নিয়েছি আর কি। তো সেটা একটু ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুনটা মোটামুটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, তারপরে এটা ডালে দিয়ে দিব। এটা সবাই জানে আসলে, এভাবেই হয়তো ডাল ম্যাক্সিমাম সবাই রান্না করে। তো পেঁয়াজটা কিন্তু ভালোই গোল্ডেন কালার হয়ে এসেছে, এখন এটা আমি ডালে দিয়ে দিচ্ছি। আর ডালটা আমি ফ্রাই প্যানে ঢাললাম না, কারণ এই ফ্রাই প্যানে আমি আসলে মাছটা রান্না করব, এই জন্য আর ঢাললাম না। তো এখন ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো মাছটা আমি আরও 15 মিনিট আগে সামান্য লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে মাছের ভিতর মশলাটা ঢোকে। আর বাসায় আজকে আমরা যেহেতু 3 জন আছি, সো 3 পিস মাছই রান্না করব শুধুমাত্র দুপুরের জন্য, কারণ রাতে আসলে আলু ভর্তা আর ডিম ভাজি খাওয়ার প্ল্যান আছে। আফিফের আব্বু খুব ভালো আলু ভর্তা বানাতে পারে, তো চিন্তা করছি ওকে দিয়ে আলু ভর্তা বানাবো। অনেকদিন ওর হাতের আলু ভর্তা খাই না। তো মাছটা ভাজা হয়ে গেছে, আর সিম ভাজি আসলে অনেকগুলো করেছি, দেখতেই পারছেন প্রায় 1 কেজি সিম আর হচ্ছে আলুও আছে অনেকখানি, বেশি করে ভাজি করেছি এই কারণে, কারণ সকালে আসলে রুটির সাথেও সবজি করতে হয়। তো বাবুকে নিয়ে সকালে উঠে আসলে সবজি করাটা একটু কষ্টকর, যার কারণে একসাথে সবজিটা করে নিয়েছি। তো কিছু অংশ আমি বাটিতে করে ফ্রিজে রেখে দিব, সকালে গরম করে নিব আবার খাওয়ার আগে। তো এখন ইলিশ মাছটা ভুনা করব, এর জন্য আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, 2-3টা কাঁচামরিচও দিয়েছি। আর কাঁচামরিচগুলো তেমন ঝাল না, এই জন্য ভাজিতেও অনেকগুলো কাঁচামরিচ কিন্তু দিয়েছি আমি। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা,
এক চামচ না ঠিক হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা, আর হলুদ দিচ্ছি হাফ চা চামচ, জিরা দিচ্ছি সামান্য একটু, আর মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ, আর ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চামচ। এখন এগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল বের হয়ে আসে। যেহেতু মাছটা ভুনা করব তাই সব রকম মশলাই অল্প অল্প করে দিলাম, তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব দুইবার। আর মাছটা যেহেতু প্রথমেই ভেজে নিয়েছি তাই এটা সিদ্ধ হওয়ার আর কোনো মানে তেমন দরকার নেই, এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তাও আমি জাস্ট এই ঝোলের মধ্যে মাছটাকে দুই তিনবার উল্টে পাল্টে মাখিয়ে নিব যাতে মাছের ভিতরে মশলাটা ঢোকে। আর মাছটা তো অলরেডি আমি হলুদ আর মরিচের গুঁড়া লবণের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, তো মাছের মধ্যে মশলার স্বাদটা কিন্তু আছে। আর মাছটা তো ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট আগে, সেক্ষেত্রেও মাছের ভিতরে লবণটা ভালো মতো ঢোকে, খেতে ভালো লাগে আর কি। এভাবেই করার ট্রাই করি ম্যাক্সিমাম সময়, যদি হাতে মানে সময় থাকে আর তাড়াহুড়ো না থাকে সেক্ষেত্রে। তো আমার মাছটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, তো এই ফাঁকে আমরা দুপুরে লাঞ্চ করে নিব। আর আফিফকে আজকে গোসল করিয়েছি যার কারণে রান্না করতে আমার অনেক সময় লাগছে, তারপরে ফাঁকে ফাঁকে কি বলে রান্না করতে আসছি, বাবুকে গোসল করেছি, তো যাই হোক এর মধ্যে নিজেরও গোসল করতে হয়েছে, সব কিছু করে টরে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে নিব। তো আজকে দুপুরে আসলে আফিফের আব্বুর কাজ ছিল যার কারণে ও লাঞ্চে আসেনি, আমি আর মাই লাঞ্চ করেছি, ও পরে এসেছে। তো এখন বিকেল বেলা, তো ওর আব্বুর বাসায় আসতে আসতে প্রায় 5টা বাজছে, ও 5টার সময় এসেই আসলে লাঞ্চ করছে, কিছুই করার নাই। মাঝে মাঝে ওর কাজে এমন সমস্যা হয় সেই সময় আসলে ওর লাঞ্চে আসতে দেরি হয় বা অনেক দিন আসেও না, বাহিরে লাঞ্চ করতে হয়। আসলে কাজ এবং ব্যস্ততা নিয়ে মানুষের জীবন, কিছুই করাই নাই, সব কিছু মিলিয়েই চলতে হয়। আর বাসার সামনে কাজও কিন্তু চলছে, অনেকটাই হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম, প্রতি ব্লগেই একটু একটু করে শেয়ার করি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মাগরিবের আজানের কিছুক্ষণ পরে, তো যাই হোক আমরা একটু বাহিরে যাচ্ছি, বাবুকে নিচ্ছি না, বাবু আছে মার কাছে, আর হচ্ছে আমি আর ও বাহিরে যাচ্ছি, টুকিটাকি কিছু কেনাকাটা আছে আর আমি একটু পার্লারে যাব এই জন্য বের হয়েছি। তো সব মিলিয়ে হয়তো আধা ঘন্টা 40 মিনিটের জন্য বাহিরে বের হয়েছি, কারণ আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়িতে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তো এই জন্যই আসলে টুকিটাকি কেনাকাটা করছি। আর যদি বাড়িতে যাই তাহলে হয়তো ব্লগগুলো ঠিক মতো দিতে পারবো কি না জানি না, কারণ ফ্যামিলিকে সময় দিব, অনেকদিন পর সব আত্মীয় স্বজনকে দেখব, তো হয়তো সেইভাবে ব্লগ নাও করা হতে পারে, তবে এখনও শিওর না, তবে আমি আপনাদের সাথেও শেয়ার করার ট্রাই করব। আর পার্লার শেষে আসলে কাট কেনাকাটাও হয়ে গেছে, বাসায় ফিরব, তো তারপরে ও বলল যে চলো একটু ঘুরে আসি, তো যাই হোক একটু কাছাকাছি জায়গায়, এটা একটা ব্রিজ, এখানের পরিচিত মানে যারা সিলেট থাকে তারা সবাই চিনে, তো ব্রিজটা আসলে নতুন অবস্থায় খুবই সুন্দর ছিল, দুই পাশের লাইটগুলোই জ্বলত, আর গাড়ি ঘোড়াও তেমন ছিল না, তো তখন কি বলে বাইকে করে ঘুরলে ভালোই লাগতো, যদিও এখন সেরকম পরিবেশটা নেই, লাইটগুলো ম্যাক্সিমামই নষ্ট হয়ে গেছে। তো তাও এখানে একটু আসলাম, নদীর উপরে ভালোই লাগে আসলে, খুব সুন্দর বাতাস আর শীতের যে আবহাওয়াটা সেটাও বোঝা যাচ্ছে। তো নামলাম এখানে, আসলে বাদাম খেলাম আমরা দুজন খুব অল্প সময়ের জন্য, কারণ ম্যাক্সিমাম সময় দেখা যেত এখানে এসে দুজন গল্প করতাম বা বাদাম খেতাম বা যেটাই করতাম না কেন, অনেক মানে সুন্দর সুন্দর মুহূর্ত আছে আমাদের, বাট এখন একটা তাড়া থাকে যে বাবু বাসায় কি করছে, বাবুর কাছে যেতে হবে। তো যাই হোক এই এই লাইফটাও এখন এনজয় করছি, আর হচ্ছে এই জন্য আর বেশি লেট করিনি এখানে,
এখান থেকে বাদাম খেলাম দুজন, অল্প কিছুক্ষণ সময় ছিলাম। আর শীতের মধ্যে গরম গরম বাদাম খেতে ভালোই লেগেছে, খারাপ না। আসলে সিলেটে ফুচকা চটপটি রেগুলারই খাওয়া হয়, বাট ঢাকারটা খুব বেশি মিস করি। ঢাকায় গেলে অবশ্য সেটা চান্স মিস করি না, আমার পরিচিত দোকান আছে সেখান থেকেই খাওয়ার ট্রাই করি, কারণ সেই স্বাদটাই মনে হয় মুখে লেগে থাকে। যাই হোক, তো বাদাম খাওয়াটা আসলে আমাদের এভাবেই হয়, আমি বাদাম ছুলে ছুলে খেতে মানে খেতে ভালো লাগে না আসলে, আর যদি খাই সেই ক্ষেত্রে সবগুলো একসাথে ছিলে তারপরে বসে খাই। তবে বাদাম জিনিসটা আমি খুব পছন্দ করি, আব্বু বলতো ছোটবেলা থেকেই নাকি পছন্দ করি, এই জন্য নাকি সে ফিক্সড একটা বাদামওয়ালা ঠিক করে দিয়েছিল যে প্রতিদিন বিকেলে এসে বাদাম দিয়ে যেত। যাই হোক, বাসায় ফিরছিলাম, হঠাৎ করেই একটা পিঠার দোকান চোখে পড়ল, তো বললাম চলো পিঠা খাই বা বাসার জন্য নিয়ে যাই, তো বাইক ঘুরিয়ে আমরা সেখানে গেলাম পিঠার জন্য। বাট খুব মজার একটা ঘটনা ঘটলো যখনই আমরা বাইক ঘুরিয়ে ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখছি যে আসলে তারা পিঠা বিক্রি করছে না, তারা লুচি ভাজছে। তো দুজনেই আসলে একটা ডস খেলাম, বাট দেখে মনে হচ্ছিল চিতই পিঠা বানাচ্ছে তারা। তো ভাবলাম যে শীতের সন্ধ্যাবেলা চিতই পিঠা খেতে তো ভালোই লাগবে, তো চলো চিতই পিঠা নিয়ে যাই, বা হয়তো বাসায় গিয়েও চা দিয়ে খাওয়া যাবে। তো ওখান থেকে যখন আমরা ব্যর্থ হয়ে ফিরলাম, কিছুক্ষণ পরে কিছু দূরে দূরেই দেখলাম যে এক মামা বাবা পিঠা আর চিতই পিঠা বিক্রি করছে। তো বললাম যাক, লাকটা অতটাই খারাপ না, ভালোই আছে, তো চলো এখান থেকে পিঠা খেয়ে যাই, না হয় নিয়ে যাই। তো এখান থেকে পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পিঠা নিয়ে নিলাম যে বাসায় গিয়ে খাবো। যদিও গরম গরম এখান থেকে চিতই পিঠা খেতে ভালো লাগতো, কিন্তু এখন বললামই তো বাবুর জন্য সারাক্ষণ মন টানে, এখানে সময় দিয়ে যে পিঠা খাবো সেটা দুজনের কারোই হয়তো ইচ্ছা করছিল না। আমি বললাম চলো বাড়ি যাই তারপর খাবো। যদিও পিঠা ম্যাক্সিমাম সময় বাসায় বেশি বানিয়ে খাওয়া হয়, তাও মাঝে মধ্যে হুটহাট কিন্তু বাহির থেকেও খাওয়া হয়, এটা খারাপ লাগে না, ভালোই লাগে। যদিও স্বাস্থ্যসম্মত কিনা বা কীভাবে তৈরি করে সেটা চিন্তা করলে হয়তো খাওয়া যাবে না, কিন্তু মাঝে মধ্যে ট্রাই করতে আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমাদের পিঠা বানানো শেষ, এখন এগুলো নিয়ে আমরা বাসায় যাচ্ছি। তো বাসায় ফিরছি আমি, বাসায় ফেরার পর আমরা আসলে ও বাহিরে চলে গেছে, ওর কাজ ছিল, আর আমি বাসার টুকিটাকি কাজ করলাম। যেহেতু বাহিরে যাব, মানে সিলেটের বাহিরে যাব, তো গোছগাছ করার একটা বিষয় আছে, তো সেটাই দেখছিলাম। আর যাওয়ার পথে আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে দেখলাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, এই জন্য একটু স্লো করে দিয়েছি যাতে আপনারাও বুঝতে পারেন, যদিও তেমন সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। তো আফিফের আপু বাসায় আসার সময় ওর জন্য এরকম একটা চুষনি নিয়ে আসছে, তো এনে বলতেছে এটা তোমার আম্মু, মানে অপশনাল আম্মু আর কি, ওর সাথে মজা করছে। তো আমার বলতেছে দাও তো ওর মুখে দেখো তো ও এটা চষে কিনা, তো আমি দিচ্ছি, সে কাজ হচ্ছে না, সে নিচ্ছেই না। তো তার বাবা ট্রাই করছে, তো তার বাবা ট্রাই করাতে ছেলে সুন্দর এটা নিয়ে চুষতেছে, যদিও তার ক্ষুধা লাগছে এই মুহূর্তে, তার সাথে আসলে কি বলে তাকে কিছুটা বোকাই বানাচ্ছে বলা যায়। বাট ছেলে আমার কিছুক্ষণ পরে ঠিকই বুঝতে পারছে যেটা তার জিনিস না। তো যাই হোক, যে কথা বলেছিলাম রাতে আলু ভর্তা আর ডিম ভাজি খাবো, আর সিম তো আছেই, মানে সিম ভাজি করা তো আছেই দুপুরের, আর ডাল আছে, আর কি লাগে।
তো আসলে একটু ক্লান্তই লাগছিল, আলাদা আলাদা ভাবে ডিম ভাজি করতে ভালো লাগছিল না, তাই তাই তিনটা ডিম একসাথেই ভাজি করে নিয়েছি। আমি বললাম যে ভাজি করার পরে কেটে নিব, নিজেরাই তো খাবো, সমস্যা কি। তো যাই হোক, একটু মোটা করে ডিমটা ভেজে নিচ্ছি। আর আলু ভর্তাটার আসলে শুট করা হয়নি, যেটুকু করেছিলাম সেটা কিভাবে যেন কেটে গেছে আমি আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করছি না, যদিও অনেক বড় একটা ব্লগ শেয়ার করলাম। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ব্লগটা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন, কমেন্ট করেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি প্রতি ব্লগেই বলার ট্রাই করি তাদের প্রতি যে কৃতজ্ঞতা সেটা স্বীকার করার চেষ্টা করি। তো নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।